আজকের ঘটনা, আজকের ঘটনা আমি কি বলবো আপনারা নিজেই দেখেন। কুকুরকে নিয়ে নেচে নেচে দর্শকদের দেখায় আর কুকুরের মতন কথাবার্তা বলে। দেখলাম যে ফাঁস রক্ত নামাজ কোরআনের কোথায়ও নাই। এটা কিছু লুবি আলেম রুফি জাহেল এদের ফ্যাটবারি করার জন্য, মাস শেষ বেতন পাওয়ার জন্য, মানে নিজের সংসার আদি চালানোর জন্য ওই যে এগুলো সমাজের মধ্যে ইয়াজিদি ইসলামগুলো এরা প্রতিষ্ঠিত করে ফেলছে। সে বলতেছে যে নামাজ পড়ার দরকার নাই, বাংলাদেশে প্রচলিত যে নামাজ আছে এই নামাজ নাকি কোরআনে নাই। বলতেছে নামাজের কথা কোরআনে নাই, নামাজের কথা হাদিসে নাই, বাংলাদেশের মোল্লারা এই নামাজটা নিজেরা বানাইছে ব্যবসা করে খাওয়ার জন্য। এই যে আমি বললাম যে ফাঁস রক্ত নামাজ কথা কোরআনে লেখা নাই, তো এটা কেন বলছি? আমি হাফিজি পড়ছি, মাদ্রাসা লাইনে পড়াশোনা করছি, ফাজল কামিল আগম পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছি, অনেক নামাজ পড়তাম, রাজ্যতে নামাজ, রাতে রাত নামাজে খাড়ি থাকতাম। কী রে, নামাজে নাকি আল্লাহ সাক্ষাৎ, নামাজ পড়লে নাকি খারাপ কাজ থেকে বিরত থাকা যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই শয়তানটা গান গাইতেছে পাঁচ ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে, মারেফতের নামাজের ভেদ কয়জনে জানে। কি কথাটা বলছে বুঝতে পারছেন? তো নামাজের কথা লেখা নাই কোরআনে প্রমাণে, মারফতের নামাজের ভেদ কয়জনে জানে। এখন এই নামাজ পড়ার পরেও আকাম কুকাম যায় না, মনের থেকে হিংসা যায় না, অহংকারী যায় না, সিটারি যায় না। পরে কোরআন শরীফ তাফসিরগুলা পড়া শুরু করলাম, পড়তে পড়তে দেখলাম যে বেশিরভাগ নামাজের মধ্যে আমরা পড়ি কি সূরা ফাতিহার পরে ইন্না আতাইনা কাল কাউসার, বিশেষ করে সূরা ফাতিহার মধ্যে এই দিন সিরাতাল মুস্তাকিম আমাকে সহজ সরল পথ দেখাও। কিন্তু আমি রাতে রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সহজ সরল পথ দেখাও বলতেছি, তো পরে সহজ সরল পথ কোথায়? পরে তাফসির করে দেখলাম যে একজন সাধক ওলিয়াল্লাহ সঙ্গে হলো সহজ সরল পথ, ওনার সাথে থাকলে সহজ সরল পথটা সিনে যাবে। যেমন হাদিস শরীফ আসছে সিন দেশে যাও, এখন ওইটাও গবেষণা করে দেখলাম যে আমি সিনে গেছি রেলওয়ের একটা ট্রেনিংয়ে, ডেমো ট্রেনের পরে সিনে তো কোনো জ্ঞান পাইনি। পরে হাদিসটা ভালো করে গবেষণা করে দেখি যে এটার মধ্যে আছে সিনা লোকের কাছে যাও, মানে যে আল্লাহ চিনছে, রাসুল চিনছে, যে সৎ পথ চিনছে তার কাছে যাও, যাই হোক। এবারে নামাজে কেন আল্লাহ দিদার হয় না? পরে বুঝলাম যে কি বলহু আল্লাহ আহাদ, এটা শব্দ অর্থ হলো, দেখেন আপনি বিভিন্ন তাফসিরে, আপনার বিভিন্ন তাফসির আছে না, এগুলো খুলে দেখেন স্পষ্ট লেখা আছে বলুন আল্লাহ। কী রে, আমি নামাজে কিনা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে সেখানে গিয়ে বলতেছি বলুন আল্লাহ। তো এখন কারে বলতেছি? গেছি আল্লাহর সাথে, যে আল্লাহর সাথে যিনি আমাকে সৃষ্টি করছে, সে আল্লাহর সাথে, সে আল্লাহকে সামনে রেখে বলতেছি বলুন আল্লাহ। এরপরে বলতেছি ইন্না আওতাইনা, এরপরে বলতেছি ইন্না আওতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার প্রদান করি। এখন আমি আল্লাহর সামনে সাক্ষাৎ করতে যাই বলতেছি আমি আপনাকে কাউসার প্রদান করবো, কাউসার কি আমি প্রদান করবো না, আল্লাহ আমাকে প্রদান করবে। অবশ্যই আমরা ফার্স্ট টেন্স ফিউচার টেন্স এবং কি টেন্স সম্পর্কে অবগত আছে, ব্যাকরণ সম্পর্কে অবগত আছে। পরে ভালো করে কোরআন তাফসির ঘুরতে ঘুরতে দেখলাম যে ফাঁস ওয়াক্ত নামাজ কোরআনের কোথায়ও নাই। এটা কিছু লুবি আলেম রুফি জাহেল এদের ফ্যাটবারি করার জন্য, মাস শেষ বেতন পাওয়ার জন্য, মানে নিজের সংসার আদি চালানোর জন্য ওই যে এগুলো সমাজের মধ্যে ইয়াজিদি ইসলামগুলো এরা প্রতিষ্ঠিত করে ফেলছে। আর এই ফান্দে পড়ে আমাদের মতো সরল মনা কিছু কোটি কোটি মুসলিম নামদারি মানুষের জীবন তছনছ হয়ে যাচ্ছে। এই নীল আকাশের নিচে এই জমিনের উপরে অন্তত পক্ষে আমি হাফেজ কারি মাওলানা সৈয়দ গোলাম মঈনুদ্দিন এর সামনে কোন মুফতি মহাদ্দেস শাইকুল হাদিস পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে আছে প্রমাণ করতে পারবে না। বাংলাদেশে ভণ্ড নাই, যারা ভণ্ডগিরি করতেছে এদের কোনো বিপদ নাই। আমি আর আগেও বলেছি বর্তমানে বাংলাদেশে কত পীর, 48,000 পীর, 48,000, এর মধ্যে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর। মনের মধ্যে কষ্ট নিয়ে বলতেছে বাংলাদেশে আর একটা ভণ্ড বের হয়েছে মাইজ ভান্ডারি, কথা বলো না কেন? এই মাইজ ভান্ডারির একটা শয়তান, সে বলতেছে যে নামাজ পড়ার দরকার নাই, বাংলাদেশে প্রচলিত যে নামাজ আছে এই নামাজ নাকি কোরআনে নাই। বলতেছে নামাজের কথা কোরআনে নাই, নামাজের কথা হাদিসে নাই, বাংলাদেশের মোল্লারা এই নামাজটা নিজেরা বানাইছে ব্যবসা করে খাওয়ার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ।
এই শয়তানটা গান গাইতেছে, পাঁচ ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে, মারেফতের নামাজের ভেদ কয়জনে জানে, কি কথাটা বলছে বুঝতে পারছেন? পাঁচ ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে, মারেফতের নামাজের ভেদ কয়জনে জানে, বলতেছে পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে লেখা নাই, পাঁচ ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে, মারফতের নামাজের ভেদ কয়জনে জানে, মারফতের নামাজের ভেদ কোরআনে আছে আমি প্রমাণ দিতে পারবো, পাঁচ ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই প্রমাণে কোরআনে, মারফতের নামাজের ভেদ কয়জনে জানে, মারফতের নামাজের ভেদ কয়জনে জানে, মারেফতের মধ্যে ঢোকা লাগবে, জোরে বলেন কোরআনের মধ্যে নামাজের কথা আছে না নাই? আল্লাহ অন্তত 82 জায়গায় বলেছে আকিমুস সালা ওয়া তুজ যাকা, তোমরা সালা প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, কার হুকুম? আরো তো শয়তান তো অথচ এই শয়তান বলতেছে নামাজের কথা নাই, একে জুতা পিটা করে দাঁত ছাড়া করা দরকার, এখানে একে যেখানে পাওয়া যাবে সেখানে ঝাঁটা পিটা করা দরকার, এই এদেরই ফাঁকি পড়ে তো পরে আমার জীবনটাও আমার তসনস হয়ে যেত যদি আমি আমার কাশেম সাহ সাক্ষাৎ না পাইতাম। আমার কাশেম সাহ সাক্ষাৎ আমি পাওয়াতে উনি আমাকে সূক্ষ্ম বিষয়টা বুঝিয়ে দিয়েছে, আসলে সলাটটা কি, জাকাতটা কি, যেমন ওয়াকিমু সলাটা ওয়াতু জাকাত, জাকাতের জন্য এখানে বড় লোক ধনী বলে নাই, সবার জন্য বলছে, এখানে কোনো ব্যক্তি বুঝায় নাই, এখানে গরিব ধনী পাগল পক্ষী সবার জন্য জাকাত। জাকাতটা কি, আপনি ভালো জ্ঞান আছে, আপনি একজনকে ভালো জ্ঞান দান করুন, আপনার কাছে টাকা আছে টাকা দান করুন, আপনার কাছে সময় আছে সময় দিয়ে একজনকে সহযোগিতা করুন, এগুলো হলো জাকাত। তাই আজকে সমাজে অবক্ষয় অক্ষয় হচ্ছে এই সুপ্ত সত্য সুন্দর কথাগুলো প্রতিষ্ঠিত না হওয়াতে। আল্লাহ কোরআন এই সলাত আর তানহা আনিল ফাহ, অবশ্যই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আমি তো এসে আওয়াবিনের নামাজ রাতে রাত আমি নামাজ পড়তে পড়তে দেখেন আমার ম্যাচ গলে গেছে, আমার কপালে দাগ হয়ে গেছিলো, পরে কী রে এটা দিয়ে হয় না, পরে আমার কাশেম সাহেব আমার দয়া করে এই সত্য কিছু জিনিস আমাকে বুঝাই দিছে, দেওয়ার পরে আমি বুঝতে পারছি, বুঝিয়ে এখন সেই অনুপাতে চলার চেষ্টা করতেছি। তাইলে এখন আপনি কোরআন শরীফ খুলে দেখেন কী বলতেছেন, আল্লাহর সামনে গিয়ে বলতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক আবু লাহাব, আপনি গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, এখানে এই কথা বলার দরকার কি যে আল্লাহ ধ্বংস হোক আবু লাহাব, আবু লাহাবের বংশ? শুধু তাই নয়, কোরআন শরীফে এমন কিছু আয়াত আছে ফুফু খালা দাদিনা নিসা আছে যে এদের সাথে মেলামেশা করা যাবে না, হারাম, যৌন মিলন করা যাবে না, হারাম, অথচ আপনি আল্লাহকে সামনে রেখে এইসব কথাই বলতেছে। তো পরে আমি অনেক চিন্তাধারা করেই কোরআন শরীফ ভালো করে তসনস করে বিভিন্ন আলেম বড় বড় মুক্তি মহাদ্দেসের সাথে, এই যে আমার পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে নাই বলছি এটা বাইরে হওয়ার পরে বড় বড় মুক্তি সাইগুলো হাদিস আমার সাথে বসছে, বসে আমাকে এই কথা আর কোনো সনদ দেখাইতে পারেনি। সকাল সন্ধ্যা আছে, জহর আছে, অন্য এটা কী সকাল কী সন্ধ্যা কী, সূর্য কি উদয়স্ত আছে, সূর্য এই যে উদয় হয়েছে এখন আমাদের দেশে রাত হলে আমেরিকায় দিন, আমেরিকায় দিন হলে আমাদের তাই তো উদয়স্ত নেই, তো উদয়স্ত আমার এই শরীরের মধ্যে আছে সূর্য, এগুলা গুরু ধরে সুপ্ত কথা এগুলা জানতে হবে, না জানলে তো মানব জন্মে বৃথা, মানব এই জন্মে কুত্তা কুত্তা মরা আর কি, কুকুর মরে গেলে যেমন অনেক কবর আছে কোটি কোটি টাকার মালিক দুনিয়া বিধন সম্পদ হাজার হাজার কোটি টাকা থেকে গেছে কবরে কুত্তায় নিতে, আর পাগল সে কিছুই রেখে যায়নি, ল্যাংটা হাঁটতো তার কবরে গোলাপ জলের ফানি করতেছে ল্যাংটা বাবার কবরে, তাইলে ওই ধন হাসিল করতে হবে, যেই ধন হাসিল করলে আপনার কবরের মধ্যে গোলাপ জল পড়বে। আপনি নারী হিসেবে বাংলাদেশে ভণ্ড নাই, যারা ভণ্ড বিক্রি করতেছে এদের কোনো বিপদ নাই, আমি আর আগেও বলেছি বর্তমানে বাংলাদেশে কত পীর, 48,000 পীর, 48,000, এর মধ্যে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর, এই সমস্ত বাটপারদেরকে ঝাঁটা পিটা করে মঞ্চ থেকে নামে দেওয়া দরকার। এরকম ভণ্ড নাই বাংলাদেশ সরকার এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই, আমি গত 3 দিন আগে প্রতিবাদ করেছিলাম বাংলাদেশের এক ভণ্ড বক্তা, কথিত ভণ্ড বক্তা মাইজ ভান্ডারির যিনি মুরিদ, তিনি বলেছিল যে কোরআনের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের কথা নাই, নাউজুবিল্লাহ বলেন, ও বলেছিল যে পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই, বাংলাদেশের মোল্লারা ব্যবসা করে খাবার জন্য এই নামাজগুলো বানাইছে, জোরে বলেন নাউজুবিল্লাহ, এখন চিৎকার করে বলেন নামাজ পড়তে হবে হুকুমকার, আল্লাহ কোরআনুল কারিমের 82 জায়গার মধ্যে বলেছেন আকিমুস সালা ওয়া আতুজ যাকাত, তোমরা সলা প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, হুকুমকার, অথচ শয়তান বলছে কোরআনে নামাজ নাই। আমি এর বিরোধিতা করেছিলাম, আজকে সংবাদে দেখলাম প্রশাসনের ভাইরা তাকে গ্রেফতার করেছে, জোরে বলেন আল্লাহু আকবার।
এই ভণ্ড ব্যক্তিদের কথাগুলো তো আপনারা ভিডিওতে সবকিছু দেখলেন। এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশে অহরহ ঘুরে যাচ্ছে। এই মাঝভান্ডা রিপি বাবা বিভিন্ন সময়ে কিন্তু তারা ইসলাম বিদেশী কথাবার্তা বলে, তাকে পুলিশ গ্রেফতার করেছে। আপনারা কি শাস্তি চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কি ইমানের পক্ষে থাকতে রাজি আছেন? ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন? ইমানের পরীক্ষা দিতে গেলে হযরত ইব্রাহিম নবীর মতো আগুনের মধ্যে ঝাঁপ দিতে হবে, রাজি আছেন? মুসা নবীর মতো পানিতে ঝাঁপ দিতে হবে, রাজি আছেন? আমার নবীর মতো জেলবন্দি হতে হবে, রাজি আছেন? সাহাবীদের মতো শহীদ হতে প্রস্তুত থাকতে হবে, রাজি আছেন? আমরা ইমানের পরীক্ষা দেব, প্রয়োজনে ইব্রাহিম নবীর মতো আগুনে ঝাঁপ দেব, মুসা নবীর মতো পানিতে ঝাঁপ দেব, আমার নবীর মতো জেলবন্দি হব, প্রয়োজনে শহীদ হতে প্রস্তুত থাকবো, কোন বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা রাজি আছেন? দুহাত আল্লাহকে তুলে দেখা।